হাউস ক্রিয়েশনের মিঠু, আপনাদের কাছে আমার আমার আবার আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি। প্লিজ আপনারা সবাই দেখুন। আর আরেকটা কথা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যে আমার শাড়িগুলো আপনারা খুব লাইক করছেন, আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আপনাদের আজকে এক নম্বর শাড়ি দিয়ে আপনাদের দেখানো স্টার্ট করে দিচ্ছি। এক নম্বর প্রতিবারের মতনই একটা তাঁত দিয়ে শুরু করলাম, একদম ধনেখালি তাঁতের উপর এমব্রয়ডারি। দেখুন হাতের কাজ, যেটা আপনাদের খুবই পছন্দের হাতের কাজ, আড়ি কাজ, এটা একদম হাতের আড়ি। অ্যাশ তার মধ্যে রেড আর ব্ল্যাক দিয়ে, আর একটা পট্টি আছে লাল দিয়ে। দেখুন শাড়িটা পুরো শাড়িটা আপনার ছোট ছোট ডবল করে মাছ করা, এটা একটা মাছের মোটিভ, একটা লাল একটা কালো দিয়ে, আর এখানে চোখের মধ্যে দুটো ছোট ছোট মিরার আছে। দেখুন খুব সুন্দর, খুব স্লিক কাজ, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন পুরো শাড়িটাই আপনার এমনি একদম নিট অ্যান্ড ক্লিন। যারা শাড়ি পছন্দ করেন, ছিমছাম শাড়ি যাকে বলে সেটাই এটা। এটার ব্লাউজ পিস নেই, আমি পুরো শাড়িটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটার আপনারা যে কোনো ব্লাউজ দিয়ে পরুন, প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরুন বা যে কোনো ব্লাউজ দিয়ে পরুন, ভালো লাগবে। এটার প্রাইস হচ্ছে 2200। এবার দুটো সাউথের শাড়ি দেখাচ্ছি। এটা দেখতে একদম কাঞ্জিবরমের মতন, কিন্তু এটা কাঞ্জিবরম না। এটা রাস্ট কালার, একটু মেরুন ঘেঁষা রাস্ট কালার। দেখুন রাস্টের সাথে আপনার মাস্টার্ড, খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। আর পাটটা হচ্ছে একদম পেটাই জড়ি টাইপের পাট, বা ইলকাল সিল্কের যে পাটটা থাকে সেই পাটটা। পুরো শাড়িটা আপনার একই রকম চেকসে গেছে, পুরো শাড়িটা আপনার একই রকম। আর ব্লাউজটাও আপনার রানিংয়ে আছে, এই যে রানিংয়ে ব্লাউজ পিসটা আছে। এটার প্রাইস হচ্ছে 1500। এটারই কাছাকাছি আরেকটা শাড়ি দেখাচ্ছি। দেখুন এটার কালারটাও খুব সুন্দর, এটা পুরোটা যখন খুলে গেছে আপনাদের একটা ইয়ে করেই দেখিয়ে দিচ্ছি। একদম টিপিক্যাল সাউথের শাড়ি, খুব সুন্দর কালারটা, যে কোনো ইয়েতে আপনারা ফাংশনে পরে চলে যান, খুব সুন্দর লাগবে, কেউ মনে করবে না যে এটা 1300 টাকার শাড়ি। দেখুন ওনলি 1300। দেখে নিন, খুব সুন্দর লাগছে, আমি না বললে আপনি বুঝতেও পারবেন না, কাঞ্জিবরম ভাববেন। আর কোয়ালিটিও ভীষণ ভালো, ড্রেপিংও খুব ভালো হবে। দেখে নিন পুরো শাড়িটা একই রকম, ব্লাউজ পিস আছে রানিংয়ে। এটার প্রাইস হচ্ছে 1300। এবার আপনাদের জারি বর্ডার গির্চা দেখাই। আমি তো এটা মাঝে মাঝেই আপনাদের দেখাই নানান কালারে, প্রায় দিনই যখনই আসে আমি আপনাদের একটা দুটো করে দেখিয়ে দিই। দেখুন এটা, এটার কালারটাও খুব সুন্দর, ব্রাউন টাইপের। ব্রাউন টাইপের কালার আর জারি বর্ডার, খুব সফিস্টিকেটেড শাড়ি, একদম সফিস্টিকেটেড শাড়ি। পুরো শাড়িটা আপনার একই রকম, আর এর টেক্সচারটা খুব সুন্দর এসছে, আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখুন টেক্সচারটা ভীষণ সুন্দর এসছে, আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, আপনারা জানেন আমি চেষ্টা করি সব থেকে বেস্ট কোয়ালিটি আপনাদের দিতে। আর এটার ব্লাউজ পিসটা হচ্ছে রানিংয়ে, এটা আপনারা এটা যে কোনো ব্লাউজ দিয়ে পরুন, আমার মনে হয় আরও ভালো লাগবে এর সাথে কন্ট্রাস্ট ব্লাউজ পরলে। এটার প্রাইস হচ্ছে 3000। এটারই আরেকটা অপশন দিয়ে দিচ্ছি। দেখুন যার যেটা পছন্দ আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি বুক করে নিন। আপনাদের শাড়ি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, ভালো লাগলে একটু লাইক করুন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন প্লিজ। এ দেখুন একদম বাসন্তী কালার যেটাকে বলে, এই কালারটা
এই কালারটার তো খুব চাহিদা থাকে আমাদের, বাসন্তী কালার। সরস্বতী পুজো বলুন, বিয়ে বলুন, সবসময় আমাদের এই কালারটা লাগে। দেখুন বা সানশাইন ইয়েলো বলতে পারেন, খুব সুন্দর। এটাও জারি বর্ডার, তাসার পুরোটা আপনার একই রকম। এটারও প্রাইস হচ্ছে 3000। এবার একটা কটন দেখাই, একদম পিওর কটন। শাড়িটা এত সফট যে আটকে আটকে যাচ্ছে, যাদের সফট শাড়ি পছন্দ তারা দেখুন। এটার পাটটা হচ্ছে কটকিতে, সাদার মধ্যে লাল, লাল আর সবুজ দিয়ে। দেখুন খুব সুন্দর, খুব সুবার, এটার সাথে খুব সুন্দর আপনারা সাজতে পারবেন, আপনারা নিজেদের মতন সাজুন। দেখুন পুরোটা কটকি, আর এটা হচ্ছে হ্যান্ড উইভিং। এই জায়গাটা আপনার হ্যান্ড উইভিং, ভীষণ সফট শাড়ি। যারা সারাদিন তাদের শাড়ি পরে থাকতে হয়, হয়তো বাড়িতে কোনো পুজো আছে তাতে সারাদিন শাড়ি পরে থাকতে হবে, এই শাড়িটা আপনারা পরতে পারেন। এটার প্রাইস হচ্ছে, এক মিনিট আমি দেখে বলে দিচ্ছি, 1600, 1600। এবার বৃষ্টির কিছু শাড়ি দেখাচ্ছি। এখন তো বর্ষাকাল পড়ে গেছে আমাদের এখানে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়, সেখানে পরার কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে সেমি তাসার বলতে পারেন, জারি বর্ডার সেমি তাসার, পরার পরে আপনার লুকসটা আসবে একদম তাসারের মতন, না বললে কেউ বুঝতে পারবে না যে আপনি তাসার পরেননি। দেখুন পুরোটা ঝরা পাতা, আর বর্ষার মধ্যে পরে বেরিয়ে পড়ুন, বাড়িতে এসে ওয়াশ করে দেবেন, কোনো অসুবিধা নেই। পুরো শাড়িটা আপনার একই রকম, আর ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে। আর আমার বন্ধুদের এটা খুব চাহিদার শাড়ি, আমি এটা রিস্টক করলাম। অনেকে বলেছিলেন যে ওই শাড়িটা দেখান আরেকবার, অনেকেই আগের বার পায়নি, তারা এবার বুক করতে পারেন। এটা হচ্ছে 1350, 1350। এটারই আরেকটা অপশন দিচ্ছি, এটা হচ্ছে মাল্টি কালার আঁচল। এটা ব্ল্যাকে, আরেকটা যেমন ক্রিমের ঝরা পাতা ছিল, এটা তেমনি ব্ল্যাকে মাল্টি কালারের। দেখুন খুব সুন্দর ম্যাপেল পাতা, এটা ম্যাপেল পাতাতে পুরো শাড়িটা চলে আসছে। এটা খুব গর্জাস, কিন্তু এটা ভীষণ গর্জাস। আর কালার ব্লাউজ পিসটা হচ্ছে আপনার অরেঞ্জে, ব্ল্যাকের সাথে অরেঞ্জ একদম ফাটাফাটি কম্বিনেশন, ভীষণ সুন্দর। এটারও প্রাইস হচ্ছে 1300। আরেকটা সোবার শাড়ি দেখাচ্ছি, এটা কয়েকটা অপশন দিয়ে দিলাম, যেহেতু বর্ষাকাল আপনারা পরে বেরিয়ে পড়ুন, কোনো অসুবিধা নেই। অনেক সময় এইসব শাড়ি লাগে, সব সময় তো কটন পরা যায় না। পুরোটা খুলে গেল যখন, দেখিয়ে দিচ্ছি, প্রতিবারের মতন এবারও এখন সিওডি নেই কলকাতায়, এখন আপনাদের অনলাইনে শাড়ি বুক করে, অনলাইন পেমেন্ট করে শাড়ি বুক করলে কলকাতাতেও এখন যেহেতু কমিউনিকেশনের একটু অসুবিধা হচ্ছে, ট্রান্সপোর্টের অসুবিধা হচ্ছে, সেই জন্যে কুরিয়ারেই শাড়ি পাঠাচ্ছি, ডিটিডিসি কুরিয়ারে শাড়ি পৌঁছে যাবে। যেমন আর বাইরের দূরের বন্ধুরা যেমন অনলাইন পেমেন্ট করে শাড়ি নিতেন, ওইভাবেই শাড়ি আপনারা আপনাদের কাছে পৌঁছে যাবে, অনলাইন পেমেন্ট করে ডিটিডিসি কুরিয়ারের থ্রুতে শাড়ি পৌঁছে যাবে। এই দেখুন পুরো শাড়িটা আপনাদের কথা বলতে বলতে দেখিয়ে দিলাম। দেখুন এটার ব্লাউজ পিসটা খুব সুন্দর, দেখুন গ্রিনে খুব সোবার কম্বিনেশন, খুব সুন্দর শাড়িটা। এটারও প্রাইস হচ্ছে 1350। এবার কিছু লিনেনে হ্যান্ড ব্লক দেখাচ্ছি,
এই ব্লগটা একদম আমাদের নিজস্ব যে ব্লগ যে করে আমার যে ভদ্রলোক ব্লগ করে উনি করেছেন, দেখুন একবার কেমন লাগে আপনাদের। এর আগের বারও দেখিয়েছিলাম অন্য কালারে, আপনারা খুব পছন্দ করেছিলেন এই জন্য আরেকবার আনলাম। খুব সফট শাড়ি, দেখে নিন এটারও কম্বিনেশন খুব সুন্দর। দেখুন আপনারা পিঙ্ক আছে, নানান কালার আছে, মাল্টি কালার, এটা দেখুন। আর প্রত্যেকবারের মতন এবারও আপনাদের কোনো কুরিয়ার চার্জ লাগবে না। আবার কুচিটা হচ্ছে এটা, কুচিটা এটা, বিরাট বড় শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিস, আপনারা ইজিলি ব্লাউজ বানাতে পারেন। এটার দাম হচ্ছে 1400, 1400। এটারও কয়েকটা অপশন দিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি বুক করুন। আর আমার চ্যানেলটা আপনাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আর কি দেখতে চান একটু প্লিজ জানালে ভালো হয়। লিলেনে স্লব কটন, লিলেনে হ্যান্ড ব্লক, এটা অনেকটা কলমকারী প্রিন্টের মতন। দেখুন আর কালারটা খুব সুন্দর, কালারটা একদম রাস্ট আর অরেঞ্জ দিয়ে করা। এটা আপনার হাফটা, এই যে হাফটা, আর হাফটা হচ্ছে এই যে হাফটা আপনার এটা, আর ব্লাউজ পিস এটা, এটার প্রাইস হচ্ছে 1400। শাড়িগুলো ভীষণ সফট, এই কালারটা দেখুন, কালারটা খুব আনকমন আর খুব সুন্দর। একদম কি বলবো, কমপ্লেন্টের যে কালারটা হয় ওই কালারটা। আর এইসব শাড়িগুলো না পরার পরে আরো ভালো লাগবে, আমি দেখাচ্ছি আপনারা যখন পরবেন সে তখন আরো ভালো লাগবে। আর এর ব্লাউজটা হচ্ছে কন্ট্রাস্টে, হলুদ, হলুদের সাথে লাইট চকলেট কালার, খুব সুন্দর লাগবে। এটারও প্রাইস হচ্ছে 1400। এবার কিছু চেন্দেরিতে আজরক দেখাচ্ছি, আপনারা তো চেন্দেরি আজরক ভীষণ পছন্দ করেন, যতবারই দেখাই আপনাদের চাহিদার শেষ হয় না, প্রত্যেকবার বলেন চেন্দেরি আজরক দেখাও। আবার আপনাদের জন্য কিছু রিস্টক করলাম, অন্য প্রিন্ট যেগুলো আপনারা দেখেছেন এগুলো সবে নতুন প্রিন্ট আনলাম। দেখুন তো এবার কেমন লাগে, ব্ল্যাক তো আপনাদের খুবই পছন্দের, আমারও খুব পছন্দের। দেখুন আর এগুলো কিন্তু সুরাতের চেন্দেরি না, এগুলো রাজস্থানের চেন্দেরি আপনারা, এগুলো পাওয়ার লুমের না। আর এর মধ্যে একটা সুতো সিল্ক, একটা সুতো কটন, আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা সাইড থেকে একটা সুতো নিয়ে জ্বালিয়ে দেখতে পারেন। এটার মধ্যে কিন্তু সিনথেটিক না শাড়িটা। এখন তো অনেক রকম সিনথেটিক বেরিয়ে গেছে সাবস্টিটিউট, তাই আপনাদের বলে দিলাম। হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা খুব সুন্দর, আর যে কোনো শাড়ির সাথে পরে নেবেন। এটার প্রাইস হচ্ছে 2200। এবার কিছু টেম্পল বর্ডার পোশাক আসার দেখাচ্ছি, দুটো দেখাচ্ছি, কিছু না।
আবার আসলে আবার আপনাদের দেখিয়ে দেব। একদম আগুন কালার টাইপের কালারটা, কিন্তু কালারটা যেহেতু তসর সেই জন্য লাউড না। প্রত্যেকটা নিচে আপনার এই টেম্পলটা যাচ্ছে, এই দেখুন। পুরোটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর ব্লাউজ পিসটা হচ্ছে চেকসে, এটার প্রাইস হচ্ছে 3800, 3800। পোশাক আশাকের তো কোয়ালিটি এগুলোর ভীষণ ভালো হয় আর খুব ভালো লাগে পরার। এটাতে সিল্ক মার্কও আছে। আর একটা ডুয়েল টোন আছে শাড়িটা, সেই জন্য একটা দু রকমের টোন আছে আসছে শাড়িটায়। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, কিন্তু এটা একটু ডুয়েল টোন আছে। আর ব্লাউজ পিসটাও খুব বড়, আপনারা থ্রি কোয়ার্টার ব্লাউজ বানান, দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস, এটারও প্রাইস হচ্ছে 3800, 3800। এবার আরো কিছু আমি চেন্দেরি দেখাচ্ছি, আপনারা তাড়াতাড়ি একটু বুকিং করবেন প্লিজ, আর স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন, তাতে বুঝতে সুবিধে হয় আমার একটু। এই চেন্দেরির কালারটা খুব সুন্দর, একটু অন্যরকম, দেখুন। পুরোটা একরকমের, আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মিঠুর চেন্দেরি সবাই জানে এতদিনে, যে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমি করি না। ব্লাউজ পিসটা এটার কন্ট্রাস্ট দেখে নিন কালারটা, এটা অনেকটা পিকক ব্লু কালার, এটা হচ্ছে 2200, 2200। আমি আপনাদের অনেক রকম চেন্দেরি মাঝে মাঝেই দেখাতে থাকি, চেন্দেরিতে বাটিক, চেন্দেরিতে আজরাক, বাগরু চেন্দেরি, অনেক রকমের চেন্দেরিটা আমার নিজের খুব ফেভারিট শাড়ি, খুব ভালোবাসি। এটা দেখুন, এটার কালারটাও খুব সুন্দর, একটু আনকমন আনার চেষ্টা করেছি, দেখুন আপনাদের কেমন লাগে। আর আপনারা পড়লে তো খুব সুন্দর লাগবে, আরো সুন্দর লাগবে, যেমন দেখছেন তার থেকে অনেক বেশি সুন্দর লাগবে। অনেকটা পিকক ব্লু টাইপের কালারটা, তার মধ্যে রেড দিয়ে, আর এটার ব্লাউজটাও রেড দিয়ে, কম্বিনেশনটা খুব সুন্দর। এটার প্রাইস হচ্ছে 2200, সব চন্দ্রিগুলোই 2200 করে। এবার একটা রেড দেখাচ্ছি, একটা ব্ল্যাক দেখিয়েছি এরকম, সেম আবার রেডে দেখাচ্ছি। যার যেটা পছন্দ একটু তাড়াতাড়ি প্লিজ বুকিং করে নিন, দেখুন। ছোট্ট ছোট্ট ঝাড়, ঝাড় টাইপের দেখে নিন। Thank you.
পুরো শাড়িটা আপনার একই রকম গেছে, ব্লাউজ পিসটা চুনরি প্রিন্টে, এই যে লালের মধ্যে লাল দিয়েই রয়েছে, দেখো এটারও প্রাইস হচ্ছে 2200। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, প্লিজ হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন, আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কোয়ারিজ আর ডাউট দূর করতে। এবার লিলেন সিল্ক বেনারসি দেখাচ্ছি, শাড়িটাকে পুরো খুলেই দেখাই, একদম দুধে আলতা রং, দেখুন একদম বেনারসির যেন সাবস্টিটিউট, দেখুন আর কোয়ালিটি ভীষণ ভালো। একদম পার্টি ওয়্যার এটা, পুরো শাড়িটা একই রকম। শাড়িটা আপনার একই, আর ব্লাউজ পিসটা হচ্ছে একটা স্ট্রাইপ মতন আছে, গোল্ডেন গোল্ডেন টাইপের দেখা যাচ্ছে কি, এই যে ব্লাউজ পিসটা, এটার প্রাইস হচ্ছে 3400। এবার আরেকটা এটার অপশন দিয়ে দিই, যার যেটা পছন্দ আপনাদের সেটা বুক করে নেবেন। আবারও বলছি প্রত্যেকবারের মতন এবারও কিন্তু শিপিং ফ্রি আছে, ওই জন্য দূরের বন্ধুরা বুক করে নিতে পারেন, কুরিয়ার কোনো কুরিয়ার চার্জ লাগবে না। দেখুন এটার মধ্যে ওটা যেমন একটু চওড়া পাড় এসেছিল, এটা একটু সরু পাড়, কালারটা খুব সুন্দর, একদম পেস্তা গ্রিন কালার যেটা, সেটা পেস্তা গ্রিনের সাথে গোল্ডেন, আপনারা সোনার গয়না দিয়ে পরুন এটা বা গোল্ডেন লুকসের গয়না দিয়ে পরুন, ভীষণ সুন্দর লাগবে। এটার ব্লাউজ পিসটা হচ্ছে প্লেনে, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটার প্রাইস হচ্ছে 3400। শাড়িগুলো ভীষণ সুন্দর, একদম পার্টি ওয়্যার। এবার দুটো আপনাদের সব থেকে পছন্দের শাড়ি দেখিয়ে দিচ্ছি, আরো দেখাবো, আজকে দুটোই দেখাচ্ছি। ইন্ডিগো কাশিস, একদম পিওর ইন্ডিগো, দেখে নিন একদম ন্যাচারাল কালার দিয়ে এগুলো হয়, এতদিনে আপনারা জেনেই গেছেন, পরে ভীষণ আরাম, যাদের সবসময় শাড়ি পরতে হয় তারা ভীষণ এটাকে পছন্দ করেন, এই শাড়িটাকে ভীষণ ভালো লাগে, আর এর সাথে খুব সুন্দর স্টাইল করা যায়, আপনারা আপনাদের মতন সাজুন। দেখে নিন শাড়িটা, আর শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভীষণ সুন্দর। ইন্ডিগো কাশিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা খুব সুন্দর, আপনারা ব্লাউজ পিস বানাবেন। আরেকটা অপশন দিয়ে দিচ্ছি, এগুলো পরার পরে আরো ভালো লাগে, পুরো শাড়িটা না একই রকম, ব্লাউজ পিসটা এটার প্রাইস হচ্ছে 1200।
আগেরটারও 1200 ছিল, আমি দামটা বোধহয় বলতে ভুলে গেছিলাম, 1200 করে। ইন্ডিগো কাশের সবগুলোই 1200। আজকের মতন এই রকমই, আজকে এইটুকুই থাক। আপনাদের তাড়াতাড়ি এবার বুকিং করুন, কেমন লাগলো আমার প্রোগ্রাম জানাবেন, আর আমার বুটিকটা নাকতলায় ইচ্ছা করলে একটু ফোন করে চলে আসতে পারেন। নমস্কার।